আসসালামু আলাইকুম এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শামীম আক্তার একশো চৌষট্টি ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান নিহতের ঘটনায় পুলিশের দায়ের করা মামলার তিন সাক্ষীকে আদালতে নেওয়া হয়েছে সকালে তাদের কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারার আদালতে হাজির করে র্যাব তদন্তকারী কর্মকর্তা র্যাবের এএসপি খায়রুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন এর আগে মঙ্গলবার এই তিন সাক্ষীর তৃতীয় দফার চার দিনের রিমান্ড আবেদন করে র্যাব পরে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করে গত একত্রিশে জুলাই টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শ্যামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান ও উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন স্থানে আজ অন্তত নয় জনের মৃত্যু হয়েছে এর মধ্যে বরিশালে করোনা পজিটিভ এক নারী এবং উপসর্গে আরও দুইজনের মৃত্যু হয়েছে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অফিস জানায় বিভাগে নতুন করে শনাক্ত হয়েছে ষাট জন মামিন সিংহের কাঁচিঝুলি এলাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন সূর্য উজ্জ্বল বিবি নামের এক নারী খুলনায় করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় যশোরের এক বাসিন্দার মৃত্যু হয়েছে নোয়াখালীতে কোভিড পজিটিভ হয়ে রহিমা খাতুন নামে মারা গেছেন একজন কুষ্টিয়ার মিরপুরে ভাইরাসে আক্রান্ত একজনের মৃত্যু হয়েছে নতুন আক্রান্ত বিয়াল্লিশ জন চট্টগ্রাম ও সিলেটে করোনা পজিটিভ হয়ে মারা গেছেন আরও দুজন কুয়েতে প্রবাসী বাংলাদেশি মা মেয়ে হত্যাকাণ্ডের পর এবার হত্যার হুমকি দেওয়া হয়েছে নিহত মমতা বেগমের ছেলে এজাজ আহমেদকে তিনি ঢাকার ধামরাইয়ের পৌর এলাকার বাসিন্দা মা ও বোনকে হারানোর শোকের রেশ কাটার আগেই হত্যার হুমকিতে আতঙ্কিত তিনি এজাজ জানান ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন আইপি নম্বর ব্যবহার করে তাকেও হত্যার হুমকি দেওয়া হচ্ছে এ ব্যাপারে নিরাপত্তা চেয়ে ধামরাই থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন তিনি ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক চন্দ্র সাহা জানান কারা কি কারণে তাকে হুমকি দিচ্ছে তা খতিয়ে দেখা হচ্ছে একই সব ধরনের আইনি সহযোগিতা সাবেক ভারতীয় রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মৃত্যুতে তার প্রতি শ্রদ্ধা জানাতে বাংলাদেশে পালিত হচ্ছে একদিনের রাষ্ট্রীয় শোক মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করে এ উপলক্ষে আজ দেশের সব সরকারি আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠান সহ সব সরকারি বেসরকারি ভবন এবং দেশের বাইরে অবস্থিত বাংলাদেশ মিশন সমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে এছাড়া সংশ্লিষ্ট ধর্মীয় প্রতিষ্ঠানে আয়োজন করা হবে বিশেষ প্রার্থনা সাড়ে পাঁচ মাস পর যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরলেন সাবেক বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান ভোরে ঢাকায় পা রাখেন তিনি বিদেশ থেকে এবারের ফেরাটা একটু অন্যরকম তার জন্য এ মুহূর্তে সব ধরনের ক্রিকেট থেকে এক বছরের নিষেধাজ্ঞায় রয়েছেন সাকিব আগামী উনত্রিশে অক্টোবর থেকে আবারও আনুষ্ঠানিকভাবে ক্রিকেট খেলতে পারবেন সে হিসেবে নিষেধাজ্ঞার মেয়াদ এগারো মাস শেষ হয়েছে তাই এখন থেকে ক্রিকেটে ফেরার প্রস্তুতি নেবেন তিনি তবে তার আগে করোনা ভাইরাস পরীক্ষায় নেগেটিভ হতে হবে নিষেধাজ্ঞার নিয়ম অনুযায়ী বিসিবির কোন ধরনের সুযোগ সুবিধা ব্যবহার করতে পারবেন না তিনি তাই বিকেএসপিতেই প্রস্তুতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সাকিব এবার শেয়ার বাজারের খবর সপ্তাহের তৃতীয় কার্যদিবসে আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক ও লেনদেনে মিশ্র প্রবণতা চলছে সকালে লেনদেন শুরুর পর থেকেই সূচকে উত্থান পতন দেখা দেয় বেলা এগারোটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত ডিএসই এক্স সূচক উত্থানে থাকলেও সরিয়া ও সূচক নিম্নমুখী থেকে লেনদেন করছে তবে লেনদেনকৃত বেশিরভাগ কোম্পানির শেয়ার দর বাড়ছে এ সময় পর্যন্ত লেনদেন হয় দুশো নিরানব্বই কোটি চব্বিশ লাখ টাকা শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বাড়ে একশো তিরানব্বইটি কমে একশো দুইটি এবং অপরিবর্তিত ছিল উনষাটটি কোম্পানি শেয়ারের দাম টাকার অঙ্কে লেনদেনের ভিত্তিতে শীর্ষ দশ কোম্পানির মধ্যে রয়েছে বেক্সিমকো ফার্মা বেক্সিমকো লিমিটেড বিডি ফাইন্যান্স এক্সপ্রেস ইন্স্যুরেন্স হাক্কানি পালস ইস্টার্ন ইন্স্যুরেন্স ব্র্যাক ব্যাংক স্কয়ার ফার্মা মিরাকল ইন্ডাস্ট্রি অ্যান্ড ওরিয়ন ফার্মা পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন বারবার হাত পরিষ্কার করুন এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব স্ল্যাশ এটিএন বাংলা নিউজ